এ আমার আদিবাসী ভাইরা আজকে বিপদে পড়েছে, আমি ছুটে এসেছি, আমি নেতা হবো এ হবো আমার ইচ্ছে নাই, আজকে না বিপদগ্রস্ত এদের পাশে দাঁড়াতে এসেছি আমি এতটুকুই। এবার এনারা যদি আমাকে আশীর্বাদ দোয়া করে, যেভাবে মানুষের হয়ে বলে যাচ্ছি আরো বেশি বলে যেতে পারবো। পরিবারগুলো যে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বাচ্চারা স্কুলে বাচ্চাদের বই নিয়ে পালিয়েছে, আজকে চাইল্ড কমিশন কোথায়, এসটিএসসি কমিশন কোথায়, আদিবাসী উন্নয়ন মন্ত্রী কোথায়, সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী কোথায়, যিনি ভোট আসলে সংখ্যালঘু আদিবাসী কুর্মি দলিত মতুয়া ভাই বা জনগণের জন্য ভালোবাসা চিন্তা বেশি হয়ে ওঠে, তাদের ভালো করতে হবে, তিনারা আজকে কোথায়? দাদা বলছি, যারা এই ঘটনায় গুলিবিদ্ধ বা আহত হয়েছেন তারা চিকিৎসাহীন? অবশ্যই কথা বললাম, যারা একজন আজ কথা বললাম শুরুতেই, তার বাবা নাই, মা নাই, একটা ভাই ছিল, সেও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে, তার প্রপার ট্রিটমেন্ট হয়নি, তারও ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। মানে সে এক প্রকার মাথার উপরে তার ছাদ নাই, এমনিতে মাথার উপরে ছাদ নাই, তারপর তার উপরে এই মানসিক অত্যাচার, এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। শাসক দলের অভিযোগ শান্ত চোপড়াকে অশান্ত করতে আসছেন, কি বলবেন? দেখুন, অনেক কিছু বলবে, আজকে আসার আমার প্রয়োজন হলো কেন? আমি তো 2021 সালে পার্টিতে আমি এসেছি, এতদিন আসতে হলো না, আজকে আসতে হলো কেন? আমার আদিবাসী ভাইকে গুলি চালাবেন, আদিবাসী ভাইদেরকে উচ্ছেদের নামে তাদের মহিলাদের সাথে খারাপ আচরণ হবে, মহিলাদেরকে মারধর হবে, একটা বাচ্চা মায়ের কোলে একটা বাচ্চা আছে, সেই বাচ্চা মা বলছে একাধিক দিন খায়নি, যে বাচ্চা মায়ের দুধ খেয়ে বেঁচে থাকেন, সেই বাচ্চাটার কথা ভাববো না আমি? কে কি বলছে আমার প্রয়োজন নাই? ওরা আমাকে সার্টিফিকেট দেবে? যারা চাল চোর, যারা আদিবাসী মা বোন দুদিন ধরে খায়নি, যাদের চাল চুরি করে নিয়ে চলে গেছে, সেই চোরেরা আমাকে সার্টিফিকেট দেবে? আপনার কি মনে হয় এই ঘটনায় শাসক জড়িত? অবশ্যই, তাদের তিনজনই হচ্ছে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুক, আমার স্বপ্নদ্বীপের জন্য যেমন মুখ্যমন্ত্রী চিন্তিত, আমার মাঝি বাবা থেকে শুরু করে আমার এলাকার যে আমার আদিবাসী বোন আছে, মা আছে, তাদের সেরকমভাবে মুখ্যমন্ত্রী আশা করছি চিন্তিত হবে। বলছি দাদা, আপনি স্বপ্নদ্বীপের কথা বললেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটু আগেই আজকে মদের বোতল পাওয়া গেছে এবং জন্ম নিরোধক এর আগেও পাওয়া গেছে, কর্মীরা বলছে, যারা সাফাই কর্মী আছে, কি বলবেন? একটা ইউনিভার্সিটিতে এই ধরনের হওয়া কাম্য নয়, কোনো মতে মেনে নিতে পারি না। আসসালামু আলাইকুম, আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।